আমাদের নবীর নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফেহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাত, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম ইয়াকরুব, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাব্বিম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিব, তার পিতার নাম ইসমাইল, তার পিতার নাম ইব্রাহিম, তার পিতার নাম আজার, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম সারুখ, তার পিতার নাম রাউ, তার পিতার নাম ফালাখ, তার পিতার নাম আইবার, তার পিতার নাম শালাখ, তার পিতার নাম আরফাখশাস, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ, তার পিতার নাম লামকা, তার পিতার নাম মাত্তু শালাখ, তার পিতার নাম আখনুন, তার পিতার নাম ইয়ারদ, তার পিতার নাম মাহলিল, তার পিতার নাম কাইনান, তার পিতার নাম ইয়ানাস, তার পিতার নাম হযরতে শীস, তার পিতার নাম আবুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা শুধু ওই নবীর নাম না, নবীর জীবন বৃত্তান্তই শুধু না, আমরা উম্মতেরা নবীর বংশের সবার নাম, সবার জীবন বৃত্তান্ত আলহামদুলিল্লাহ উম্মতের মাঝে পেশ করতে সক্ষম। অতএব যদি নাস্তিকার কাদিয়ানিরা আমাদেরকে বলে তোমরা ওই নবীকে কতটা মহব্বত করো, আমরা বলবো ওই নবীর এত মহব্বত করি শুধু নাম আয়ত্ত করছি তাই না, ওই নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ওই নবীর জন্য যদি তাজা কলিজা দিতে ডাক দেয়, ও যুবকরা উম্মতের বড় বড় ওলামায়ে কেরাম মুরব্বীরা যদি আমাদেরকে খতমে নবুয়াত আন্দোলনকে হেফাজত করার জন্য, খতমে নবুয়াতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, কারা কারা নবীর জন্য শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত আছো, আল্লাহ আকবার বইলা দুইটা হাত আল্লাহকে দেখাও। মহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিছেন, নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন আমার নাম কি তোমরা জানোনি, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, আনা নবিয়ুত তাওবা, আনা নবিয়ুর রহমান, আনা মুদাসসির, আনা মুযাম্মিল, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বশীর, আনা নাযীর। আমার মাওলা আমারে অনেক নাম দেয়, যখন যেই নাম নিয়ে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে সেই নাম দিয়ে ডাক দেয়। পবিত্র কোরআনুল করিমের জন্য নবীর নাম নেন, কয়জন নবীর নাম বলেন না, 25 জন নবীর নাম নেয়। আপনাদেরকে একটু বোঝাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অনেকগুলা নাম নিছেন, এর মধ্যে প্রধান নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম কত দামি নাম, কয়েকটা পয়েন্টে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহাম্মদ নাম কত দামি নাম শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম কোরআনুল করিমের মধ্যে দিয়ে দেয়। দলিল কি, দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জন নবীর নাম একসাথে 3 আয়াতের মধ্যে দিয়ে দেয়। কয়জন নবীর নাম? 17 জন নবীর নাম একসাথে কোরআনুল করিমের 3 আয়াতে দিয়া দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাশ صالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জন নবীর নাম একসাথে নিয়ে নেয়। 18 নম্বর নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, 19 নম্বর নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা, 20 নম্বর নবীর নাম ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, 21 নম্বর নবীর নাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, 22 নম্বর নবীর নাম ইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া, 23 এবং 24 নম্বর নবীর আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নিয়ে নেয়। আমরা দলিল সহ জানতে পারলাম এই 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীকে ডাক দেয়। কয়জন নবীকে বলেন না? 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে 8 জন নবীর নাম আসল নাম বইলা আল্লাহ ডাক দেয়, 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর আসল নাম বইলা ডাক দেয় না। 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়। এক নাম্বার ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, দুই নাম্বার ইয়া ইব্রাহিম কদ সাদাকাতা রুইয়া, তিন নাম্বার ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ, চার নাম্বার ইয়া ঈসা ইবনে মারইয়াম, পাঁচ নাম্বার ইয়া শুআইব আসসালাতুকা তামুরুক, ছয় নাম্বার ইয়া নূহ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ، شَبْ نَمْبَرْ يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَى، أَتْ نَمْبَرْ يَا يَحْيَى خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ، كَارُو زَبَانْ جَنَا بَنْدُو تَكَنَا چِتْكَارْ دِيَ بُولِي اللَّهُ أَكْبَرْ মেরে মুহতারাম ভাইয়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নেয়। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবীকে মুনাদা করেন, 9 জন নবীকে ডাক দেয়। 9 জন নবীর মধ্যে রব্বে কায়নাত রব্বে করিম 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর আসল নাম বইলা ডাক দেয় না। বলে সন্তানের নাম রাখে আব্দুর রহমান, কি নাম বলেন না? সন্তানের নাম রাখে আব্দুর রহমান, কিন্তু দাদা আদর করে ডাকে কালা মিয়া বইলা, দাদি ডাকে ধলা মিয়া বইলা, নানা ডাকে সেন্টু বইলা, নানি ডাকে মিন্টু বইলা, কিন্তু নাম তো এগুলো না, আসল নাম তো আব্দুর রহমান, কিন্তু এই নামগুলা কেন দেয়? বলে এই নামগুলা দিয়া তাদের আদরের নাতিকে ডাকতে তারা প্রেম আর মহাব্বতের মজা নিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়ে দেয় মোহাম্মদ, কিন্তু মোহাম্মদ নাম বইলা ডাক দেয় না, আসল নাম বইলা ডাক দেয় না। বলে তাহলে কি বইলা ডাক দেয়? বলে ও রাসূল, অন্যান্য নবীদেরকে আমি আসল নাম বইলা ডাক দিছি, কিন্তু তোমার আসল নাম আসল নামের জায়গায় রেখা দিব, তোমারে আমি ডাক দিব কি বইলা? বলে হরেক রকম উপাধি দিয়া আদর আদরের 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 ডাকগুলা দিয়া মজা নিয়ে আমি তোমার সাথে এশকের মজা নিতে থাকব। আদরের নাম দিব হরেক রকম উপাধি দিয়া আমি মাওলা ইশকের মজা নিব। এবার ডাক দেয় ইয়া মুহাম্মদ, বলে না, তাহলে কি বইলা ডাক দেয়? বলে ও আমার চাদরওয়ালা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় একবার, আল্লাহ পাকের মনে চাইতেছে নবীজিকে চাদরওয়ালা বলবেন, কি ওয়ালা বলেন না, চাদরওয়ালা বলবেন, কিন্তু নবীজির গায়ের মধ্যে কোনো চাদর টাদর নাই। গ্রীষ্মকাল চলতেছে, গরমের মাস চলতেছে, নবীজির গায়ের মধ্যে কোনো চাদর টাদর কিছুই নাই। আল্লাহর মনে চাইতেছে আমার মাহবুবকে আমি চাদরওয়ালা বলবো, আমার হাবিবকে আমি চাদরওয়ালা বলবো। আল্লাহ পাকে আল্লাহ পাকের অনেক মনে চাইতেছে চাদরওয়ালা বলবেন, কিন্তু চাদর গায়ে নাই, চাদরওয়ালা বলা যায় না, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সিস্টেম করে চাদর পড়ান, কেমনে চাদর পড়ান? আল্লাহ তো বলতে পারতেন রাসূল আপনি চাদর গায়ে দেন, আপনাকে আমি চাদরওয়ালা বলবো, কিন্তু এটা বলেন না। আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল যাও আমার রাসূলের উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরো, আমার রাসূল যেন তোমাকে দেখা চিনতে না পারেন। এবার হযরতে জিব্রাইল নবীজির উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরেন, হযরতে জিব্রাইলকে নবীজি দেখা চিনতে পারেন না, দেখা ভয় পায় যায়, ভয় যখন পায় দৌড়াইয়া বাড়িতে যায়, বাড়িতে যখন যায় শরীরের মধ্যে ভয়ের কারণে ছোট বাচ্চাদের জ্বর আসে কি আসে না? এবার নবীজি এমন ভয় পাইছে শরীরের মধ্যে জ্বর আইসা যায়, জ্বর যখন আসে শরীরের মধ্যে গরম লাগে না শীত লাগে? আরে অন্য কেউ ধরলে দেখা যায় গরম লাগে, কিন্তু যার জ্বর আসে তার গরম লাগে না কি শীত লাগে? এবার নবীজির শীত লাগা আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই যে শীত যে লাগে নিজের লাগে না আল্লাহ লাগায়, আল্লাহ লাগায়। এবার হযরতে আম্মা জানা আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওয়া আয়েশা দসিরুনি দসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। বুখারী শরীফের প্রথমে আসে, খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ওটা অন্য হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এ আয়েশা দসিরুনি দসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। হযরতে আম্মা জানা আয়েশা নিজের চাদর নিয়া নবীজিকে পেঁচাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার উপর থেকে মুস্কি হাসেন আর বলেন, ইয়া আইহাল মুদাসির, ও আমার চাদরওয়ালা নবী।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে চাদরওয়ালা নবী বলে ডাক দেয় বলে ও রাসূল এই ডাকটা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে এই ডাকটা শুধু আমার আর তোমার মাঝে ক্ষান্ত রাখবো না এই ডাকটা আমি কোরআনুল কারীমের স্বতন্ত্র আয়াত বানাইয়া দিলাম এবার আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় মুদ্দাসসির বইলা বলে এটাও কোরআনুল কারীমের আয়াত বানায় দেয় শুধু তাই না ও রাসূল যেই সূরায় তোমার নাম থাকবে ওই সূরা অন্য নামে হওয়া সাজে না যেই সূরার মধ্যে মুদ্দাসসির থাকবে ওই সূরার নাম আমি মাওলা তোমার নামে বানাইয়া দিলাম সূরাতুল মুদ্দাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের সূরা নাযিল করেন এটা কেন বলতেছি একটু পরে বলবো কেন এই নামগুলোর আলোচনা করতেছি একটু পরে বুঝবেন পুরোটা না শুনলে মনে করবেন কি ডাল খিচুড়ি আর পুরোটা শুনলে মনে করবেন বিরিয়ানি খাইছি ও মেরে মহতারাম ভাইও তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই না বলে রাসূল তোমাকে আমি কম্বলওয়ালা নবী বলে ডাক দিব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কম্বলওয়ালা নবী বলে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওয়া মার কম্বলওয়ালা নবী চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কম্বলওয়ালা নবী বলে ডাক দেয় শুধু তাই না এই ডাকটাও কোরআনুল কারীমের আয়াত বানায় দেয় শুধু তাই না এই নামটাও যেই সূরায় থাকে ওই সূরারও নাম আমার নবীর নামে বানায় দেয় সূরাতুল মুযাম্মিল চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ শুধু তাই না ও রাসূল তোমাকে আমার রাসূল বইলা ডাকতে মানে চায় দেখছেন নি কি কাণ্ড কারবার অন্য অন্য নবীদেরকে আসল নাম বইলা ডাক দেয় কিন্তু আমাদের নবীজিকে আসল নাম বলে না কেন বলে না কেন বলে না আসল নাম নিয়ে ডাক দেয় না কেন ডাক দেয় না কেন ডাক দেয় না এটা একটু পড়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইয়ুহার রাসূল শুধু তাই না রাসূল তোমাকে আমি নবী বইলা ডাক দিব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ইয়া আইয়ুহান নবী এখান থেকে একটা শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিছেন নবী বইলা ইয়া নবী বইলা না ইয়া আইয়ুহান নবী বইলা আসসালামু আলাইকা ইয়া নবী না কাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী তাহলে আল্লাহর শিখানো নবীজির শিখানো তরিকা মোতাবেক নবীজিকে ডাক দিতে হবে কেমনে ইয়া আইয়ুহান নবী বইলা তবে যারা ইয়া নবী বলে তাদেরকে আমরা ফলাই দিতে পারি না তারাও আমাদের ভাই তাদেরকে বুকে জড়াইয়া খতমে নবুয়াতের পক্ষে কাজ করতে হবে নাস্তিকের মুরতাদের বাচ্চারা আমার রাসূলকে নিয়ে যখনই কটূক্তি করবে তখন আওয়ামী লীগ দেখবো না আমি হইতে পারি আওয়ামী লীগ হইতে পারি বিএনপি হইতে পারি জামাত হইতে পারি জাসদ হইতে পারি বাসদ কিন্তু আমার রাসূলকে নিয়ে যখন কটূক্তি করবে আমরা সবাই এক কাতারে নেমে কারা কারা রাসূলের জন্য রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহু আকবার বলে দুটো হাত আল্লাহকে দেখাও তো ভেদাভেদের সময় এখন নাই ভেদাভেদের সময় নাই আমরা ভেদাভেদ করি এই জন্য ওই কাফের আর মুরতাদের বাচ্চারা কাদিয়ানির বাচ্চারা সুযোগ পায় আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঠিক না ঠিক মহতারাম হাজিরিন ইখতিলাফ থাকবেই সাহাবায়ে কেরামের জামানায় যদি ইখতিলাফ থাকে আমাদের জামানায় ইখতিলাফ আরো কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা সাহাবায়ে কেরামের জামানায় মতভেদ ছিল এখন মতভেদ আরো কম না বেশি হওয়ার কথা তাই বইলা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাফের ফতোয়া দেয় নাই তাই বইলা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জাহান্নামী ফতোয়া দেয় নাই নবীজি বলছে আসরের নামাজ অমুক জায়গায় যায় পড়বা তবে এর আগে আসরের টাইম হয়ে গেলে নামাজ পড়ে নি বা এটা বলে নাই বলছে কি আসরের টাইম হইলে অমুক জায়গায় নামাজ পড়বা তোমরা এখন নবীজি যেই জায়গায় যায় আসরের নামাজ পড়তে বলছেন সাহাবিদেরকে ওই জায়গায় যাওয়ার আগেই ধরেন আপনার উস্তাদে আপনারে বললো যাত্রাবাড়ি মাদ্রাসায় যায় আসরের নামাজ পড়বা কিন্তু আপনি আসছেন কোন পর্যন্ত রায়েরবাগ পর্যন্ত এখানেই আসরের টাইম হয়ে গেছে এখন দুই দল হয়ে গেছে এক দল ইখতিলাফ করতেছে কি ইখতিলাফ বলেন নবীজি বলছে যাত্রাবাড়ি যায় আসরের নামাজ পড়তে অতএব টাইম থাকুক চাই না থাকুক ওখানে যাইয়াই পড়বো এই একদল নবীজির কথা মোতাবেক তারা ওখানে যায় পড়বে আরেক দল বলতেছে না নবীজি যদি বুঝতে পারতেন যে যাইতে এত সময় লেগে যাবে তাহলে বলতেন নবীজি এটা যে যেখানেই আসরের টাইম হয় ওখানেই পড়বা তো নবীজি এটা হয়তো বুঝতে পারেন নাই কারণ নবীজি তো আর গায়েবের মালিক না জানেন না যে ওনারা পৌঁছাইতে পারবেন কি পারবেন না নবীজি মনে করছেন পৌঁছাইতে পারবো সেই জন্য আমাদেরকে বলছেন ওই জায়গায় যায় আসরের নামাজ পড়বা কিন্তু আসরের টাইম হয়ে গেছে রায়ের বাগ এখন এখানেই পড়তে হবে এখন দুই দল হয়ে গেছে এক দল ওখানেই আসরের নামাজ পড়ছে আর এক দল নবীর কথা মোতাবেক যাত্রাবাড়ি যায় নামাজ পড়ছে এরকম নবীজির কাছে জানানো হয়েছে হুজুর
কে সহি আর কে গায়রে সহি, কার নামাজ হইল আর কার নামাজ হইল না। নবীজি বললেন যেহেতু দোনো দল তাহকিক করে আমল করছে, অতএব দোনো দলই সহি, দোনো দলের নামাজই হয়েছে। এখান থেকে বোঝা গেল ইখতিলাফ থাকবেই, তাই বইলা কোনো ভাইকে আমরা লাথি মেরা ফালায় দিতে পারি না, তাদেরকে বুকে জড়ায় নিব। যারা ইয়া নবী বলে তাদেরকে আমরা গালি দিব না। তবে আমরা আমাদের কথা বললাম, সেটা কি নবীকে ডাকার তরিকা কিভাবে? ইয়া আইয়ুহান নবী বইলা তো বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বহু জায়গায় নাম দিয়ে দেয়, কারো নাম শুধু তাই না, শুধু তাই না, তোমাকে রাসূল আরো নাম দিব। কয় কি নাম দিবেন? কয় তোমাকে তাহা নাম দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়ে দেয় তাহা, বলে ও রাসূল শুধু তাই না, তোমাকে আমি হামিম নাম দিব, তোমাকে আমি ইয়াসিন নাম দিব। এবার এই তিন নাম আল্লাহ দিয়ে দেয়, বলে এই তিন নাম এমন আশ্চর্য নাম যেই তিন নামের কোনো পরিবর্তন সম্ভব না, যেই তিন নামের তর্জমা আল্লাহ কাউকে বলেন নাই। তাহা নামের তর্জমা আল্লাহ কাউকে বলেন নাই, ইয়াসিন নামের তর্জমা আল্লাহ কাউকে বলেন নাই, হামিম নামের তর্জমা আল্লাহ কাউকে বলেন নাই। কিরে হুজুর, আপনারাই তো বলেন তর্জমা ছাড়া নাম রাখা জায়েজ নাই, তাহলে আল্লাহ নবীজির নাম তর্জমা ছাড়া কেন রাখলেন? ও মিয়ারা, আসলে বিষয়টা হলো কি, তর্জমা ছাড়া না, তর্জমা ঠিকই আছে, কিন্তু এই নামগুলার তর্জমা আল্লাহ নিজের কাছে গোপন রাইখা, নিজের কাছে গচ্ছিত রাইখা, একা একা নবীজির সাথে আশকার প্রেমের মজা নিতে থাকে। ইঙ্গিত বহ নাম দিয়া যুবক যদি মজা পায়, আল্লাহ কেন মজা পাবে না? 1400 বছর পরে আইসা তুমি যদি মজা পাও, আল্লাহ 1400 বছর আগে কেন মজা নিবে না? যুবকের মোবাইল নিবেন, মোবাইলের মধ্যে দেখবেন সেভ লিস্টে যে নাম্বার গুড়া, এই নাম্বারের শুরুতে কিছু নাম্বার আছে সেভ করা, এ এ এ এ এ এ এ বি 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 সি 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 জে 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 জে। আরে ভাই এই নামগুলা কেন দিছো? এই নামের তো কোনো অর্থ বহন করে না। বলে তোদের অর্থ জানার দরকার নাই, আমি নিজে বুঝলে চলে। এবার ওই নামে যখন ফোন আসে তখন খুশি হয়ে যায় যুবক, মাও বুঝে না, বাবাও বুঝে না, আত্মীয় স্বজনও বুঝে না, আরে আপন বন্ধু বান্ধবও বুঝে না। বন্ধু বান্ধবরে সব ক্ষেত্রে বিশ্বাস করলে ওই ক্ষেত্রেও বিশ্বাস করে না, কারণ জানে আমার বন্ধু বান্ধবরে সাড়ে 3 ঘন্টা বাংলা পড়ার জন্য পিটায়, তারপরেও আধা লাইন মুখস্থ করতে পারে না, অথচ ওই নাম্বার যদি ও দেখে 2 সেকেন্ডে মুখস্থ করে নেয়, ঠিক না? এই জন্য মুখস্থ, এই জন্য নাম্বার সেভ করে কেমনে, এ এ এ এ এ এ বি 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 দিয়া এই নামের তর্জমাগুলা নিজের মাঝে গোপন রাখে, এই তর্জমা কাউকে বুঝতে দেয় না। আপনি যদি এই এশকের মজা নিতে পারেন এইরকম নাম দিয়া, আল্লাহ কেন মজা নিতে পারবে না? আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বড় হাবিব আর মাহবুব কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীজির নাম দেয় কত, ইয়াসিন হামিম, এই তিনটা নামের তর্জমা এমন যা আল্লাহর কাছে গোপন রাখছেন। কেন গোপন রাখছেন? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন এই নামগুলার তর্জমা আল্লাহ নিজের কাছে গোপন রাইখা, একা একা নবীজির সাথে আশকার মজা, আশকার মহাব্বত আর আশকার মহাব্বতের মজা নিতে থাকেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মেরে মহতারাম ভাইও থাক আর চা লাগবো না, গলা ঠিক হয়ে গেছে। মেরে মহতারাম ভাইও শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দেয়, কয় কি নাম দেয়? কয় রাসূল তোমাকে আমি বাশার নাম দিব, আল্লাহ নাম দেয়, কুল ইন্নামা আনা বাশার, ও রাসূল তোমাকে আমি আরো নাম দিব, কয় কি নাম দিবেন? কয় তোমাকে আমি মাসুম নাম দিব। এবার আল্লাহ নাম দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শুধু তাই না, শুধু তাই না, ও রাসূল তোমাকে আমি আরো নাম দিব, কি নাম দিবেন? তোমাকে আমি আব্দুল্লাহ নাম দিব। এবার আল্লাহ নাম দেয় সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি আই আব্দুল্লাহ, ও রাসূল শুধু তাই না, তোমাকে আমি আরো নাম দিব, কি নাম দিবেন? তোমাকে নূর নাম দিব। এবার আল্লাহ নাম দেয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলে ও রাসূল শুধু তাই না, শুধু তাই না, তোমাকে আমার অনেকগুলো নাম দিতে মনে চাইতেছে, কয় কি নাম দিবেন? কয় তোমাকে আমি নাম দিলাম শাহেদ নাম দিলাম, মুবাশির নাম দিলাম, নাযির নাম দিলাম, দাঈয়ান ইলাল্লাহ নাম দিলাম, সিরাজ নাম দিলাম, মুনির নাম দিলাম। এবার আল্লাহ ছয় নাম দিয়ে আল্লাহ আয়াত সাজায়, ছয় নাম আল্লাহ একত্রে দিয়ে দেন, বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আরো ছয়টা নাম একসাথে দিয়া দেয়। শুধু তাই না বলে ও রাসূল, আহা কেমন মহব্বত আল্লাহ আমাদের নবীজিকে করতেন। কোরআনুল করিম ভুইরাই দিতেছেন নবীজির নাম আর আলোচনা দিয়া। শুধু তাই না বলে রাসূল, তোমাকে আমি রাসূল বলবো, তোমাকে আমি আমার এক নাম রউফ, তোমারও এক নাম আমি মাওলা দিয়া দিতে চাই রউফ। শুধু তাই না আমার এক নাম হলো রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহিম মানে কে? ও রাসূল আমারও এক নাম রহিম, তুমি আমার আমার প্রিয় হাবিব, তোমারও নাম আমি মাওলা দিয়া দিলাম রহিম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু তাই না রাসূল, তোমাকে আমি আরো নাম দিতে চাই। কাকে নাম দিবেন? কা তোমাকে আমার রাহমাতুল লিল আলামিন নাম দিতে মানে চাই। এবার আল্লাহ নাম দিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামি খান দশ খোদাওয়ান্দে করিম, রাহমাতুল লিল আলামি খান দশ খোদাওয়ান্দে করিম, খালকু খালকু কওল ফালু হাদিয়ু সামথে হামিদ, খালকু খালকু কওল ফালু হাদিয়ু সামথে ও হামিদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেরে মোহতারাম ভাই তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দেয় কা রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে ও রাসূল, শুধু তাই না তোমাকে আমি আরো নাম দিব। কয় কি নাম দিবেন? কয় তোমাকে আমি নবিয়্যুল উম্মী নাম দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নাম দেয়, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়্যুল উম্মী উম্মী লাকাব মা আরাব মারকাজ ইমাম, উম্মি লাকাব মা হে আরব মারকাজ ইমাম, হার ইলম আমল রাত মাদারিয়ু মুদিরি, হার ইলম আমল রাত মাদারিয়ু মুদিরি। আল্লাহ নবীজিকে নাম দেয় উম্মি নবী। আরে উম্মি কাকে বলা হয়? উম্মুন শব্দের অর্থ হলো মা, মায়ের গর্ভ থেকে যেই সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়, যার কোনো শিক্ষক দুনিয়াতে নাই তাকে বলা হয় উম্মি। আল্লাহ নবীজিকে উম্মি কেন বললেন? বলে ও রাসূল, তোমার দুনিয়াতে আমি কোনো শিক্ষক রাখি নাই, মা তার সন্তানকে শিখায় এটাই তো স্বাভাবিক, ঠিক না? বা ঠিক, বাবা তার সন্তানকে শিখায় এটাই তো স্বাভাবিক। তো এই তোমাকে শিখাবে, শিখানোর পরে কাফেররা আর নাস্তিকরা আর মুনাফেকরা পরবর্তীতে বলবে আমরা শিক্ষকরে দাম দিব বেশি। বলেন তো শিক্ষকের দাম বেশি না ছাত্রের দাম বেশি? শিক্ষকের দাম বেশি। তো তোমার শিক্ষক যদি দুনিয়ায় কেউ হয়ে যাইতো, মুনাফেকরা শিক্ষকের পূজা করত, শিক্ষককে অনুসরণ করত, ছাত্রকে বেশি দাম দিত না। এই জন্য আমি আল্লাহ তোমার দুনিয়াতে কোনো শিক্ষক রাখি নাই, শিক্ষক মা হয় শিক্ষক বাবা হয়। এই জন্য আমি আল্লাহ তোমার জন্মের আগেই তোমার বাবাকে আমার কাছে নিয়ে গেছি, যাতে তোমারে কিচ্ছু শিখাইতে না পারে, তোমার বাবাকে আমি নিয়ে গেছি। এরপর মায়ের কোলে যখন তুমি আসছো, দুই একদিন পরেই শিক্ষা যখন শুরু হবে, তখনই আমি তোমার মায়ের থেকে সরাইয়া হালিবাতুস সাদিয়ার ঘরের মধ্যে নিয়ে গেছি। ওখানেই আমি আল্লাহ তোমার ছাত্র বানানো শুরু করছি দুনিয়ার মধ্যে। কেমন ছাত্র, কেমন ছাত্র? হালিমাতুস সাদিয়া যখন নবী মোহাম্মদকে ছোট বাচ্চা নিয়া কোলের মধ্যে বসেন, হালিমাতুস সাদিয়া বাম দুধ প্রথমে দেন, বাম স্তন প্রথমে দেন, নবীজি বাম স্তন কোনোভাবেই খাবেন না, এবার ডান স্তন দেন। আল্লাহ আকবার, হালিমাতুস সাদিয়ার স্তন ছিল দুধে শূন্য। ওই সময় মহামারী চলতেছিল, খাবার কেউ পাইত না। হালিমাতুস সাদিয়া না খাইতে খাইতে তার বুকের দুধগুলা শুকায় গেছিল। নবী মোহাম্মদকে নিয়ে যখন বসছে, হ্যাঁ হ্যাঁ ডান দুধ ডান স্তন মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে আল্লাহ আকবার, দুধের ফোয়ারা হযরত আলিমা হালিমাতুস হাতে হালিমাতুস সাদিয়ার ডান দুধ থেকে বের হওয়া আরম্ভ হয়ে গেছে। এবার আল্লাহ আকবার, কে শিখাইলো তাকে সব সময় ডানটা খাইবা বামটা খাইবা না? কিন্তু হযরতে আকায় নামদার তাজদারে মদিনা সব সময় ডানেরটা মুখে দিতেন, বামেরটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখা দিতেন, ওইটা মুখে দিতেন না। কয় ও রাসূল, এটা তো শিক্ষা কোনো মানুষ দেয় নাই তোমাকে, এই শিক্ষা আমি আল্লাহ দিছি। কয় ও রাসূল, মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত তোমার কোনো শিক্ষক হবে না, তোমার শিক্ষক একমাত্র আমি আল্লাহ।
أمي لقب ما هي عرب مركز إمام، أمي لقب ما هي عرب مركز إمام. هر علم عمل رات مداري مديري، هر علم عمل رات مداري مديري. او میرے محترم بھائیو اللہ پاک رب العالمین بجھائیتے چاہے بلے او رسول تمہاں کامی آرو نام دیو نبی جن نام گلا شوینا بس جسی اپنے در بھی رکتو لگتے سے بھی لگے نا তাহলে আর মাত্র দুই তিনটা নাম বইলে আমার আসল বয়ানের মাকসাদ যেটা এটা বোঝানোর চেষ্টা করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আরো নাম দেয়, কয় কি নাম? বলে ও রাসূল তোমাকে আমি নাম দেব মুহাম্মদ, তোমাকে নাম দেব আহমদ, তোমাকে নাম দেব রাসূলুল্লাহ। অন্যান্য নবীদেরকে আল্লাহ শুধু রাসূল বানাইছেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ রাসূল বানাইছেন, ঈসাকে আল্লাহ রাসূল বানাইছেন, মূসাকে আল্লাহ রাসূল বানাইছেন, নূহকে আল্লাহ রাসূল বানাইছেন, কিন্তু আমাদের নবীজিকেও আল্লাহ রাসূল বানাইছেন, কিন্তু আলাদা আরেকটা উপাধি দিয়ে। বলে ও রাসূল আমি মূসাকে রাসূলুল্লাহ বলি নাই, কালিমুল্লাহ বলছি, ঈসাকে রাসূলুল্লাহ বলি নাই, রূহুল্লাহ বলছি, কিন্তু আমি মাওলা তোমার উপাধি দিয়া দিলাম রাসূলুল্লাহ। বলে তাই না তাই না, তোমার আর একটা উপাধি দিলাম, আর একটা নাম দিলাম, তুমি খাতামুন নবিয়্যিন। এবার এই তিন নাম দিয়ে আল্লাহ আয়াত সাজায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মেরে মোহতারাম ভাইয়ো, আমি আপনাদের সামনে নবীজি সম্পর্কে হয়তো বিশ থেকে পঁচিশটা অথবা তিরিশটা নাম বলছি। কোরআনুল করিম ঘাটাঘাটি করলে দেখা যাবে মুফাসসিরিনে কেরাম বলেন নবীজির সব নামগুলো যদি একত্রিত করা হয়, মুদ্দাসসির নাম, মুজাম্মিল নাম, তহা নাম, হামিম নাম, রসুল নাম, রসুলুল্লাহ নাম, সব নামগুলো যদি একত্রিত করা হয় দেখা যাবে কোরআনুল করিম ঘাটাঘাটি কইরা সব মিলাইয়া নবীজির নাম বের হবে 611 বার। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে নবীজির নাম নিয়েছে 611 বার, 611 বার। এখান থেকে আমরা বের করি সেটা কি? বলে আজকে যারা নাকি আমার নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না, বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দোসররা আমার নবীকে শেষ নবী হিসাবে মানতে চায় না, ওদেরকে বলবো আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনুল করিমের অসংখ্য অগণিত জায়গায় নাম দিয়ে ভরে ফেলছেন। এবার তোগো নবী যদি শেষ নবী হয়ে থাকে, তোদের নবী যদি আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হয়ে থাকে, তাহলে আমরা বলবো আমাদের নবী সম্পর্কে কোরআনের মতো একটা কিতাব দেখাইতে পারবো, যে কিতাবে আমার নবীর নামের গুণাগুণ দিয়ে ভরে দিয়েছেন। আমার নবীর নামের, আরে নবীজির গুণাগুণ পরের ব্যাপার, নবীজির চেহারার ব্যাপারে কোরআনে বর্ণনা আছে, চুলের ব্যাপারে আছে, কাঁধের ব্যাপারে আছে, হাতের ব্যাপারে আছে, সিনার ব্যাপারে আছে, হাঁটার ব্যাপারে আছে, তাহাজ্জুদ পড়ার ব্যাপারে আছে, ঘুমের ব্যাপারে আছে। ওগুলা তো আজকে বলবো না, ওগুলা এক একটা আয়াত নিয়ে কমপক্ষে 4-5 ঘন্টা আলোচনা করতে হবে, ওগুলো আজকে বলবো না। শুধু এতটুকু বলবো নবীজির নাম নিয়েই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এত ঘুলা দিয়ে দিছে, কোরআনুল করিম ভইরা দিছে নবীজির নাম নিয়া। এবার বলবো যারা নাকি আমার নবীরে মানতে চাও না, তাদেরকে বলবো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দোসরদেরকে বলবো আমার নবীকে তোরে মানতে চাস না, এবার তোদের নবী যদি আমাদের নবীর চেয়ে উত্তম নবী হয়ে থাকে, তোদের নবী যদি শেষ নবী হয়ে থাকে, তাহলে আমরা একটা দাবি করব, আমাদের এই দাবিটা পূরণ করে দেখা, সেটা হলো তোদের নবীর ব্যাপারে তোদের কিতাব, যেই কিতাব নাজিল হয়েছে তোদের উপর, অবশ্যই তো শেষ নবী ঠিক না ভাই? ঠিক। এবার ওই কিতাবটা কোথায় দেখা? আর ওই কিতাবের মধ্যে তো গো কানা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নামের বর্ণনা কই দেখা? কি কন্যা কেমত পর্যন্ত সময় দিল ওগো উপরে যে কিতাব নাজিল হয়েছে কোন কিতাব দেখাইতে পারবে? তা শেষ নবী কেমনে হয় আমার বুঝে আসে না, যার উপর কিতাব নাজিল হয় নাই কেমনে হয় গেল? এটা দুই নম্বর ব্যাপার, কোরআনুল করিম তোদের উপর যদি কিতাব নাজিল হয়েও থাকে, একটা আলোচনা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপার ওই কিতাব থেকে দেখা পারবে? পারবে? গেল দুই নম্বর ব্যাপার। তিন নম্বর ব্যাপার, নবীরা হয় নিখুঁত, বলেন তো সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আল্লাহর 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 সব সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুক কারা? মানুষ। বলেন কারা? মানুষদের মধ্যে আল্লাহ সবচেয়ে সেরা বানাবেন কাকে? যিনি হবেন শেষ নবী। বলেন যিনি হবেন শেষ নবী। এখন আমাদের নবীর চেহারা দেখা, আমাদের নবীর চেহারা দেখা অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, নবীরে তিনটা প্রশ্ন করতে গেছিল আটকানোর জন্য, যাচাই বাছাই করতে, দেখি তো এটা কি সত্য নবী না মিথ্যা নবী। হাদিসটা আসছে বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কাছে যায় কা হায় হায় প্রশ্ন তিনটা করব কি? লাইসা বিওয়াজহিন কাযাব, চেহারা দেখেই বুঝা গেছি এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যাবাদী হইতে পারে না।
আমাদের নবীর চেহারা দেখে কাফের মুশরিক ইহুদি আর নাসারারা সাক্ষী দিত এটাই সত্য নবী এটাই শেষ নবী এখন তোগো নবীর চেহারা যদি শেষ নবী হইতো আমাগো নবীর চেয়েও তো সুন্দর হওয়ার কথা ছিল এখন শুনি ইতিহাসের পাতা থেকে দেখা যায় তোগো নবী নাকি আছে লো কানা কি কন্না কানা এখন তো আমার সন্দেহ লাগে যে আল্লাহ দাজ্জাল দে পাঠাইবো 100 কানা কইরা দেখেন না এইজন্য নেইমার আর মেসির এখানে নাকি দাজ্জালের চোখ অঙ্কন করা আকা ঠিক না বে ঠিক আজকে আমরা ওগো অনুসরণ করি পরোক্ষভাবে আমরা দাজ্জালের অনুসরণ করি না আর্জেন্টিনা না ব্রাজিল সে হল পাত আজকে থেকে নিয়ত করো যুবক না আর্জেন্টিনা না ব্রাজিল সে হল পাত ہمیں مستے مدینہ کر خدایا ہمیں مستے مدینہ کر خدایا سبائی بولیں آمین تو یہ بار آمین جیتے بولتے سلام ہمار شمائیو بیشی نہیں جے ہمار شندہ ہو لگے داد جالر ایک چکوئی وہ کانا اللہ کی تورے داد جالر کھالا تو بھائی حشبی دنیا سے پڑھائی لکینا تور سو کو تو کانا شیش نبی ابر کانا کم نے ہوئے শেষ নবী কানা হইলে কাফেররা তো বলার কথা এই শেষ নবী আল্লাহর বন্ধুরই বানাইছে কানা কইরা তাহলে আমাগো আল্লাহ কেমন জান্নাত দিব বুঝা আছে ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ আমাদের শেষ নবীকে বানাইছে নিখুত যেই নবীর চেহারার ব্যাপারে আম্মা জান আয়েশাকে মক্কার মহিলারা জিজ্ঞাসা করে আম্মা আয়েশা হযরতে ইউসুফ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর এবার জিজ্ঞাসা করার পর আম্মা জান আয়েশা বলেন ইউসুফকে আমি দেখি নাই উনি কত সুন্দর তা আমি জানি না তবে আমি একটা যুক্তি দেই তোমাদেরকে তারপরে বইলো কে বেশি সুন্দর ইউসুফকে দেইখা মিশরের রমণীরা হাত কাটছে আর আমার স্বামী মুহাম্মদকে দেইখা দুনিয়ার সমস্ত মুসলমানরা কলিজা কাইটা দেয় এবার বলেন বেশি সুন্দর কে আমাদের নবীজি এবার তগো নবী 100 কানা হেডা নবী হয় কেমনে আমারে বুঝাইছ কালকে গেল এরা চার নম্বর ব্যাপার আব্বা জান আদম থেকে নিয়ে আমাদের নবীর পর্যন্ত যত নবীর ইতিহাস হাদিসে পাওয়া যায় জন্ম এবং মৃত্যুর ইতিহাস পাওয়া যায় প্রত্যেকটা নবীর মরণ হয়েছে সম্মানিত স্থানে কোন স্থানে সম্মানিত স্থানে এমনকি আমাদের নবীর ইন্তেকালের সময় হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইছেন নবীর আজমত বোঝানোর জন্য আল্লাহ হযরতে আজরাইলকে শিখাইয়ে দিয়েছেন আমার নবীর অনুমতি ছাড়া জান কবস্ত দূরের কথা ওর কামরায় তুই প্রবেশ করতে পারবি না এবার আজরাইল যখন আসছেন আসার পরে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাহিরের দিক নবীজি তাকান তাকানোর পর দেখে মালাকুল মাউত দাঁড়ানো নবীজি ঘাবড়ায়া যায় আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টেনশন করতে নিষেধ করেছেন আপনাকে চিন্তা করতে নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন আপনি যদি অনুমতি না দেন আপনার কবজ জান কবজ করা তো দূরের কথা আপনার খাস কামরায়ও প্রবেশ করতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন এবার বলেন রাসূল আমি কি প্রবেশ করব কিনা আমি কি জান কবজ করব কিনা নবীজি বলেন জান তো কবজ করবাই থাকার জন্য তো আসি নাই চলো তো যাবই কিন্তু তার আগে আল্লাহর সাথে আমার কিছু বুঝা পড়া আছে কয় কি বুঝা পড়া কয় জিব্রাইলকে বলবো সেটা এখন জিব্রাইল আসে জিব্রাইলকে নবীজি কি বলে জিব্রাইলকে নবীজি বলেন ও জিব্রাইল রে ওই দিন জিব্রাইলের চোখেও পানি নবীজির চোখেও পানি নবীজিও কান্দেন জিব্রাইলও কান্দেন ইন্তেকালের সময় হয়ে গেছে হযরতে জিব্রাইলকে নবীজি বলেন ও জিব্রাইল রে বাইরে তাকায়া দেখো মালাকুল মাউত এসে গেছেন আমার জান কবজ করার জন্য এখনই আমি মালিকের সান্নিধ্যে চলে যাব কিন্তু আল্লাহর সাথে এখনো কিছু বুঝা পড়া বাকি কয় কি বুঝা পড়া তা আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করো আমি তো চলে যাব আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নেবেন আমার উম্মতের রাখওয়ালি কে করবেন আমার উম্মতের জিম্মাদারি কে নেবেন আমার উম্মত অনেক গুনাহ করবে অনেক নর্তন কুর্দন করবে আমাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে আল্লাহ নাফরমানি করবে তারপরেও কি আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবেন কিনা সামুদ জাতির মতো লুত জাতির মতো আযাব গসব দিয়া ফেরাউন জাতির মতো ধ্বংস করে দিবেন কিনা হযরত জিব্রাইল আল্লাহর কাছে যান মুহূর্তের মধ্যে আসেন বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিতেছেন এবং সুসংবাদ শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিবেন আপনার ইন্তেকালের পর আপনি চলে যাওয়ার পর আপনার আবুজ উম্মতের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিছেন সাহেবে আজরা সে নামুস একবার পরমলা সাহেবে আজরা সে নামুস একবার পরমলা ইলমে উওয়াজ আউয়ালিন ও আখরি আন্দর মজিদ ইলমে উওয়াজ আউয়ালিন ও আখরি আন্দর মজিদ আজকে আমরা যত গুনাহ করি মোবাইলে গুনাহ ইউটিউবে গুনাহ ফেসবুকে গুনাহ ইন্টারনেটে গুনাহ ঘরে গুনাহ বাহিরে গুনাহ বাজারে গুনাহ মাঠে গুনাহ স্কুলে গুনাহ কলেজে গুনাহ দিবসে দিবসে গুনাহ এই তো আসতেছে 31st
নাইট এই রাতে যে এই সমস্ত গুনাহ আমরা করি ও যুবকরা এই সমস্ত গুনাহ করার কারণে আতশবাজি ফাটাও মুমিনদের ঘুমে তুমি ডিস্টার্ব দাও এই সমস্ত গুনাহ করার কারণে আল্লাহ তোমারে অনেক আগেই ধ্বংস করে দিত আমরা দেশে দেশে যেভাবে হাক্কানি আলেমদেরকে নিয়ে জেলের মধ্যে টর্চারিং করতেছি আল্লাহ অনেক আগেই আমাদের জাতিকে ধ্বংস করে দিত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়ার কারণে আটকায় দিবেন নবীজির দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ফেরাউন জাতির মতো ধ্বংস করেন না মেরে মুহতারাম ভাই তো বলতেছিলাম এই হাদিস থেকে এখান থেকে আমরা কি শিখলাম নবীজির কাছে হযরত মালাকুল মউত আজরাইল অনুমতি চায় এবার নবীজি কি করেন নবীজি যখন জানতে পারেন আমার উম্মতের জিম্মাদার আল্লাহ নিয়ে নিছে এবার নবীজির হাত দুটো উঠানো থাকে বলে আল্লাহুম্মা রফিকুল আলা আল্লাহুম্মা রফিকুল আলা আমি আমার প্রিয় বন্ধুর সান্নিধ্যে যাইতে চাই এটা বলতে বলতে মালাকুল মউত আজরাইল জান কবজ করেন নবীজির হাত উঠানো থাকে ধপাস করে হাত দুটো জমিনে পড়ে যায় নবীজির ইন্তেকাল হয়ে যায় ও মেরে মুহতারাম ভাইও তা আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর কাছে যখন ইন্তেকালের সময় হইছে আজরাইল অনুমতি চাইছে এখান থেকে কি বোঝা যায় তখন নবী যদি শেষ নবী হয়ে থাকে তখন নবীর কাছে তো আরো ভালোভাবে অনুমতি চাওয়ার কথা ছিল ঠিক না ভাই ঠিক তখন নবীর কাছে যখন অনুমতি চাইতে আসছে কমপক্ষে তো এতটুকু বলার কথা ছিল মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির ভাই আমি আঁকতে বইছি ভিতরে আমার আগাটা আগে শেষ হোক তারপরে আমার জান কবজ কর আমি খাঁটি বাংলায় বললাম ওদের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য অর্থ বলা উচিত ছিল আমি টয়লেট করতেছি অন্তত টয়লেট করো ও মালাকুল মউত আজরাইল তোমরা তো আমাগো ভাই টয়লেট করে বাইর হই তারপর জানটা কবজ কইরো যদি শেষ নবী হইতো আল্লাহ তো এতটুকু সুযোগ অন্তত দিতেন অথবা কোনো ইঙ্গিতে বুঝাই দিতেন অথবা আল্লাহ আগে তার কাজ সাইরা তারপরে মালাকুল মউত আজরাইলের কাছে যখন পাঠাবেন তখন পবিত্র বানায় পাঠাবেন কিন্তু তখন নবী কেমন নবী হইলো তখন নবীরে বাইর করারও সুযোগ দেয় নাই বাইর হওয়ারও সুযোগ দেয় নাই বাথরুমের পায়খানা লাগানো ওই মুহূর্তে টয়লেটের উপর তখন নবীর মরণ হইছে এবার বল তখন নবীর মর্যাদা কত উঁচা তাহলে এবার বলেন সব নবীদের এমন মরণ হয় ইন্তেকাল হয় সম্মানিত স্থানে আর ওগো নবীর ইন্তেকাল হয়েছে কোন জায়গায় পায়খানা আরে বাথরুম তো আমরা এখন কই টয়লেট তো এখন কই আগের দিনে কি করতো লেট্রিনও এখন কই মিয়া আগের দিনে ডাইরেক্ট খাড়ি বাংলায় করতো পায়খানা ঠিক না ভাই ঠিক তখন নবীর মরণ হয়েছে কই হ্যাঁ বুঝতে হবে এই জন্য ওগো নবী নবী হইতে পারে না শেষ নবী একজনই শেষ নবী একজনই শেষ নবী একজনই সে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আসবেন ঠিক কিন্তু উনি পূর্বের নবী উনি শেষের নবী না উনি নতুন নবী না উনি পুরাতন নবী নতুন করে আসবেন নবীর উম্মত হয়ে ঠিক না ভাই ঠিক মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম এখান থেকে আমরা বুঝলাম কোরআনুল কারীম এবার এখান থেকে আপনাকে আপনিও আজকে থেকে বহস করবেন কাদিয়ানীদের সাথে বা নাস্তিকদের সাথে যদিও ওরা বলে আমরা নবীকে মানি না আমরা কোরআনুল করিমটা ওদের হাতে ধরায় দিব কি করব কারণ আয়াত বললে তো বিশ্বাস করবে না কইব তোমাকে নবীরই তো মানি না আয়াত মানুন কেন আপনি সুন্দর করে কোরআনুল করিমটা হাতে ধরায় বলবেন ভাই এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে এবার নবীর যদি না মানো তাহলে কোরআনের একটা ভুল প্রমাণ কইরা দেখাও যদি দেখাইতে পারো তাইলে বোঝা যাবে যে নবী মনে হয় বানায় বানায় এই কোরআন বলছে কিন্তু ১৪৫৪ বছর পার হয়ে গেল কোনো বিজ্ঞান কোনো নাস্তিক কোনো মুরতাদ একটা কোরআনের ভুল ধইরা দেখাইতে পারে নাই কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ একটা নকতারও ভুল ধরতে পারবে না তো বোঝা গেল এই কোরআন সঠিক কোরআনের ভুল ধরতে পারবি না এখান থেকে বোঝা যায় কোরআন সঠিক কোরআন যদি ভুল ধরতে পারস তাহলে বোঝা গেল ঠিক আছে তোরা সঠিক কিন্তু ভুল ধরতে যেও তো পারস না তাহলে ব্যাংকের মতো লাফাস কেন ভুল ধরতে যেও তো পারবে না তখন বলবেন ভুল ধরতে পারলা না তাহলে সঠিক কোরআন আর কোরআন সঠিক এটা প্রমাণ করে কোরআনের ভিতরে যার বর্ণনা করা হয়েছে তিনিও সঠিক কোরআনের ভিতরে কার বর্ণনা হয়েছে কার নামের বর্ণনা আমাদের নবীজির নামের বর্ণনা তাহলে বোঝা গেল কোরআন ১০০% সঠিক এখান থেকে এটাও বোঝা যায় এই কোরআন যেই নবীর নামের বর্ণনা করছে ওই নবীটাও এবার আসেন তো বলতেছিলাম মুহাম্মদ নাম কত দামি না মনে আছে নি আল্লাহ মুহাম্মদ নাম বইলা ডাক দেয় না অন্য অন্য হরেক রকম নাম দিয়া ডাক দেয় কিন্তু অন্য অন্য নবীদেরকে আসল নাম বইলা ডাক দেয় আমাদের নবীকে আমাদের নবীর নাম মোহাম্মদ এই মোহাম্মদ নাম আসল নাম বইলা ডাক দেয় না বোঝা গেল আমাদের নবীর নাম মোহাম্মদটা অন্য অন্য নবীদের নামের তুলনায় আরো দামি আরো উঁচু আল্লাহ আনকমন হিসাবে রেখে দিছে সুবহানাল্লাহ
অন্যান্য নবীদেরকে ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া শুআইব আর আমাদের নবীর ক্ষেত্রে আয়েশা ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল কিন্তু ইয়া মুহাম্মদ বলে না বোঝা গেল মুহাম্মদ নাম অন্যান্য নবীদের নামের তুলনায় অনেক হাই কোয়ালিটির নাম চিল্লায় বলি সুবহানাল্লাহ এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্টে নবীজির নাম রাখার ইতিহাস কি হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমি দেখতে পাইলাম অন্যান্য মাদের তো প্রসব বেদনায় কত কষ্ট হয় কিন্তু আমার তো কোনো কষ্ট দূরের কথা এতটা আনন্দ আমার লেগেছে এতটা শান্তি আমার লেগেছে ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই আমার নবী যেখানে সমস্ত কুল কায়নাতের জন্য রহমত সেখানে আবার প্রসব বেদনার সময় মাকে কষ্ট দিবে এটা তো হইতে পারে না শুধু তাই না বলে হযরতে আমেনা বলেন হযরতে শফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন হযরতে আমেনা বলতেছেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান বের হয় এমন একটা নূর বের হইছে নূর আমার গর্ভ থেকে যেই নূরটা বের হয় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত শহর আর অট্টালিকা আলোকিত করে ফেলে শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় অন্যান্য শিশুরা বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি মেশক আম্বরের আতর মাইখা দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি কিছুদিন পরে করতে হয় কিন্তু আমার শিশুর মুসলমানি কে যেন পেটের মধ্যে কইরা দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় নাড়ি কাটতে হয় কিন্তু আমার শিশুর নাড়ি কে যেন পেটের মধ্যে কাইটা দেয় শুধু তাই না অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সোজা অবস্থায় বের হয় কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন এবার আমি আমার শিশুর চেহারার দিক থেকে এলাম তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ মোহাম্মদ অর্থ হলো কি বলেন প্রশংসিত আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনিটা মোহাম্মদ ঠোঁটের দিক তাকাইলাম ঠোঁটটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ চোখের দিক তাকাইলাম চোখটা মোহাম্মদ ভুরুর দিক তাকাইলাম ভুরুটাও মোহাম্মদ পাপড়ির দিক তাকাইলাম পাপড়িটাও মোহাম্মদ চাহনির দিক তাকাইলাম চাহনিটাও মোহাম্মদ কান্নার দিক তাকাইলাম কান্নাটাও মোহাম্মদ হাসির দিক তাকাইলাম হাসিটাও মোহাম্মদ কপালের দিক তাকাইলাম কপালটা মোহাম্মদ কাঁধের দিক তাকাইলাম কাঁধটা মোহাম্মদ কানের দিক তাকাইলাম কানটা মোহাম্মদ মাথার দিক তাকাইলাম মাথাটা মোহাম্মদ চুলের দিক তাকাইলাম চুলটা মোহাম্মদ সিনার দিক তাকাইলাম সিনাটাও মোহাম্মদ পেটের দিক তাকাইলাম পেটটা মোহাম্মদ হাতের দিক তাকাইলাম হাতটা মোহাম্মদ উরুর দিক তাকাইলাম উরুটাও মোহাম্মদ পায়ের দিক তাকাইলাম পাটা মোহাম্মদ আঙ্গুলিগুলার দিক তাকাইলাম আঙ্গুলিগুলাও মোহাম্মদ আল্লাহ তুমি আমার এমন কি শিশু দান করলা যে শিশুর সব কিছু মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশু এমন আনকমন শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন ও আমেনা রে এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই এক কাজ করো ওর যেহেতু সব কিছু মোহাম্মদ এক কাজ করো ওর নামটাও রাইখা দাও মোহাম্মদ ختم رسول الله نجم سبل صبح هدايات ختم رسول الله نجم سبل صبح هدايات حقا کے نظیری تو والحق کے بشیری حقا کے نظیری تو والحق کے بشیری اے ختم رسول امت تو خیر امم بود اے ختم رسول امت تو خیر امم بود چوسم رکھے آیت ہمادر فصل اخیری چوسم رکھے آیت ہمادر فصل اخیری محمد نام نیا پوائنٹے 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 آلو چنا کر لے کم پکھے بیش پوائنٹ نیا بوش سیلم ماترو دوی پوائنٹ شیش ہوئی لو